वेलकम टू माय चैनल नॉलेज विद प्रवीण। आमी किन्तु बोलेछिलाम जे पार्ट पार्ट करे आमी निये आसबो पश्चिमबंगे विभिन्न कलेजेर फी स्ट्रक्चर। आमी आमार प्रथम पार्टेर जे भिडियो छिलो बा अर्थात प्रथम जे भिडियो बानियेछिलाम ताते छटी कलेजेर पश्चिमबंगे छटी कलेजेर जीएनएम नार्सिंग एर कत फी स्ट्रक्चर होते पारे बा फी स्ट्रक्चर कत सेई सम्पर्के आलोचना करेछिलाम। आजके आलोचना करब आरो पश्चिमबंगे जे समस्त कलेजगुलि आछे তার মধ্যে ছটি কলেজের ফি স্ট্রাকচার কত, তার হোস্টেল ফিস কত, এ নিয়ে কিন্তু আলোচনা করব। আমি বলেছিলাম যে যে সমস্ত স্টুডেন্টস তাদের নিজস্ব কোনো স্কুলের বা কলেজের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত কলেজের বা স্কুলের জিএনএম নার্সিং কোর্সের ফি স্ট্রাকচার জানতে চাও আমার কমেন্টের মধ্যে জানিও। অনেকে জানিয়েছে কমেন্টের মধ্যে, অনেকে রিকোয়েস্ট করেছে কিছু কিছু কলেজের নাম, আমি সেই সব কলেজকে আজকে রেখেছি আমার ভিডিওর মধ্যে। চলো দেখে নেওয়া যাক যে কলেজগুলির ফি স্ট্রাকচার কত এবং কলেজগুলির সিট সংখ্যা কত। প্রথমেই বলবো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট, অর্থাৎ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিস নার্সিং ইনস্টিটিউট, এটি কলকাতায় অবস্থিত। এর সিট সংখ্যা ষাটটি, এর সিট সংখ্যা ষাটটি, সিক্সটি, অর্থাৎ এটি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিকে অনেকেই রিকোয়েস্ট করেছে দাদা এই কলেজটির ফি স্ট্রাকচার কত, চলো দেখে নেওয়া যাক এই কলেজটির ফি স্ট্রাকচার কত। আমি প্রথমেই বলেছি পশ্চিমবঙ্গ কিন্তু ব্যাঙ্গালোরের মতো ফি স্ট্রাকচার নয়। ব্যাঙ্গালোরের ফি স্ট্রাকচার টোটাল ফি স্ট্রাকচারের মধ্যেই থাকা খাওয়া ড্রেস এবং বিভিন্ন রকম টাকার বিভিন্ন রকম সব কিছু কিন্তু ব্যাঙ্গালোরের ফি স্ট্রাকচারের মধ্যেই থাকে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফি স্ট্রাকচার একটা আলাদা হয়, যেটা কলেজ নাই আর হোস্টেল চার্জ যেটা হয় সেটা একটা আলাদা হয়, পার মান্থ দিতে হয়। ওকে, চলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার হচ্ছে 5,36,200, 5,36,200, 5,36,200, এটা হচ্ছে ফি স্ট্রাকচার। এটা কোর্স ফিসের জন্য নেবে। এরপর হোস্টেলের ফিস হচ্ছে পার মান্থ 8,000 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে 8,000 টাকা করে হোস্টেলের ফিস দিতে হবে। টোটাল ফিস আমি বললাম যে একটা কোর্স ফিস আলাদা, কোর্স ফিসের জন্য সিস্টার নিবেদিতা টাকা নিচ্ছে 5,36,200 টাকা আর হোস্টেল ফিসের জন্য নিচ্ছে পার মান্থ 8,000 টাকা। আর এই কলেজের জিএনএম সিট হচ্ছে 60টি, অর্থাৎ 60। ওকে, নেক্সট কলেজ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং, এটা অবস্থিত বজবজে। ওকে, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং, এটি বজবজে অবস্থিত। তো এই বজবজে এই কলেজটির কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে দাদা জগন্নাথ গুপ্তা কলেজের ফি স্ট্রাকচার বলো। আমি কিন্তু চেষ্টা করেছিলাম এবং আজকে আমি সফল হয়েছি। চলো দেখে নেওয়া যাক যে এই কলেজের ফি স্ট্রাকচার কত। এই কলেজের সিট হচ্ছে 100টি জিএনএম এর জন্য। এই কলেজের ফি স্ট্রাকচার যেন এখনো পর্যন্ত আমার যতগুলো কলেজের নাম বলেছি তার থেকে সব থেকে লো, অর্থাৎ আমার চোখে এখনো পর্যন্ত শিখেছে লো ফি স্ট্রাকচার। হয়তো আরো আমি প্রত্যেক দিন বলেছি যে আজ গতকাল একটা ভিডিও দিয়েছি আমি ছটি কলেজে নিয়ে, আজও ছটি কলেজ নিয়ে একটি ভিডিও দিচ্ছি এবং আগামীকালও ছটি কলেজ নিয়ে একটি ভিডিও দেব। তো আজকের ভিডিও বা গতকালকের ভিডিওর মধ্যে লোয়েস্ট কলেজ হচ্ছে 2,55,000 টাকা কোর্স ফিস এবং পার মান্থ 6,06,000 টাকা, পার মান্থ 6,000 টাকা হোস্টেল ফিস। অর্থাৎ এইটাই যেন এখনো পর্যন্ত কম ফিস। অনেকে বলে দাদা কম ফিসের কলেজের নাম বলুন ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ এটা এখনো পর্যন্ত কম ফিস। 2,55,000 টাকা হচ্ছে কোর্স ফিস এবং 2,16,000 টাকা, অর্থাৎ 6,000 টাকা পার মাসে, প্রত্যেক মাসে 6,000 টাকা হচ্ছে হোস্টেল ফিস। ওকে, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং, আমি বললাম এটি বজবজে অবস্থিত, 100টি সিট রয়েছে, এর কোর্স ফিস 2,55,000 টাকা এবং এর হোস্টেল ফিস প্রত্যেক মাসে 6,000 টাকা। নাম্বার থ্রি, মনমোহিনী একাডেমি ইনস্টিটিউট, মনমোহিনী একাডেমি ইনস্টিটিউট ব্যারামপুর, ব্যারামপুর মনমোহিনী একাডেমি ইনস্টিটিউট, এখানে জিএনএম এর সিট হচ্ছে 60টি এবং এই 60টি সিট জিএনএম এর জন্য, এর কোর্স ফিস হচ্ছে 7,50,000 টাকা, একটু বেশি কোর্স ফিস এর, 7,50,000 টাকা হচ্ছে এর কোর্স ফিস। এর হোস্টেল ফিস হচ্ছে পার মান্থ 7,000 টাকা, 7,000 হচ্ছে পার মান্থ। ওকে, 7,000 পার মান্থ আর 7,50,000 টাকা হচ্ছে এর কোর্স ফিস, মনমোহিনী একাডেমি ইনস্টিটিউট এই কলেজটির নাম,
যার 60টি সিট রয়েছে জিএনএম। আমি মনে করি যে আমি কিন্তু অনেক স্টুডেন্টসকে হেল্প করতে পারছি, অতএব কাউকে যদি হেল্প করতে পারি অবশ্যই আমার কমেন্টে জানিও। আর যাদের অন্যান্য কলেজের ফি স্ট্রাকচার জানার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্টে জানিও, পরবর্তী ভিডিও কিন্তু তাদের জন্য তৈরি করবো। ওকে, নেক্সট কলেজ দুর্গাপুর অফ নার্সিং, দুর্গাপুর অফ নার্সিং ডিএসপি মেন নার্স মেন হসপিটাল কমপ্লেক্স। ওকে, কলেজটির নাম হচ্ছে দুর্গাপুর স্কুল অফ নার্সিং, দুর্গাপুর স্কুল অফ নার্সিং ব্যাকেটে ডিএসপি মেন হসপিটাল কমপ্লেক্স। ওকে, এটার ফি স্ট্রাকচার হচ্ছে 6 লক্ষ টাকা, এটার ফি স্ট্রাকচার অর্থাৎ এটার কোর্স ফিস হচ্ছে 6 লক্ষ টাকা। আর এটা হোস্টেল ফিসটা একটু কম, পার মান্থ 3,500 রুপিস, অর্থাৎ 3,500 টাকা পার মান্থ হোস্টেলের বাবদ দিতে হবে এবং কোর্স ফিস হচ্ছে 6 লক্ষ টাকা। ওকে, এর সিট হচ্ছে 60টি, এর জিএনএম সিট 60টি, এটি দুর্গাপুরে অবস্থিত। ওকে, নেক্সট কলেজ ডিসুন নার্সিং স্কুল, ডিসুন নার্সিং স্কুল এটি কলকাতায় অবস্থিত, এর সিট সংখ্যা 100টি। ডিসুন নার্সিং স্কুল এটি কলকাতায় অবস্থিত, এর সিট সংখ্যা 100টি। প্রত্যেকে হয়তো অনেকে হয়তো এই কলেজে ভর্তি হতে পারবে না, কারণ এর কোর্স ফিসটা একটু বেশি, একটু নয় এখনো পর্যন্ত আমার বানানো ভিডিওর মধ্যে এটাই সব থেকে বেশি, পরবর্তী ক্ষেত্রে আরো ভিডিও বানাবো সেখানে হয়তো আরো কম রেটে জিএনএম নার্সিং কলেজের পাবো, আবার আরো বেশি রেটে জিএনএম নার্সিং কলেজ হয়তো পাবো আমরা। বাট এখনো পর্যন্ত যতদূর আমি বানিয়েছি তার মধ্যে এটা একটু বেশি রেট, যেমন হচ্ছে এর কোর্স ফিস হচ্ছে 11,50,000 টাকা। ডিসুস নার্সিং স্কুল কলকাতা অবস্থিত, সিট হচ্ছে 100টি, এর কোর্স ফিস 11,50,000 টাকা, হোস্টেল ফিস 9,000 টাকা পার মান্থ, 9,000 টাকা পার মান্থ। এখনো পর্যন্ত আমার দেখা বা আমার ভিডিওর মধ্যে বানানো এটাই হাইস্ট রেট। নেক্সট কলেজ গীতারাম ইনস্টিটিউট অফ নার্সিং, গীতারাম ইনস্টিটিউট অফ নার্সিং, গীতারাম ইনস্টিটিউট অফ নার্সিং বেরামপুর, এই কলেজটি সিট সংখ্যা 75টি, 75 সিট, আর ফিস হচ্ছে 5,75,000 টাকা, ফিস 5,75,000 টাকা, হোস্টেল 8,500 টাকা পার মান্থ, অর্থাৎ এর কোর্স ফিস 5,75,000 টাকা, হোস্টেল ফিস 8,500 টাকা পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 8,500 টাকা হচ্ছে হোস্টেল ফিস, আর কোর্স ফিস 5,75,000 টাকা। সো আজকেও 6টি কলেজের নাম আমি বললাম, এবং 6টি কলেজের নাম তার সঙ্গে তার ফি স্ট্রাকচার, তার সঙ্গে তার হোস্টেল খরচা সবই বললাম। তো যাদের উপকার হচ্ছে তারা তো কমেন্টে জানাবে, আর যাদের এখনো পর্যন্ত দরকার কোনো কলেজের ফি স্ট্রাকচার অবশ্যই কমেন্টে জানাবে, ভাই ভাই বোন বা যাই জানাও না কেন একটু ওয়েট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সেই কলেজের ফি স্ট্রাকচার জানাবো। কারণ আমি চাই যে আমার ভাই আমার বোন আমার দাদা যেই হোক না কেন তারা যেন একটা মূল আইডিয়া পায় যে কত টাকা হতে পারে, কোন কোন কলেজগুলো একটু কম রেট, কোন কোন কলেজগুলো একটু বেশি রেট, বা ওয়েস্ট বেঙ্গলে পড়তে গেলে ঠিক কত টাকা খরচা হতে পারে, কত টাকা নিয়ে আমাকে নামতে হবে। অর্থাৎ আমি কিন্তু তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেব। তোমরা প্লিজ, আমি বারবার অনুরোধ করব, ভাই বোন দিদি দাদা যাই যেই হোক না কেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ক্ষেত্রে যেন আমি তোমাদের সাহায্য করতে পারি এই আমার চ্যানেলটির মাধ্যমে। ওকে, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের হেল্প হচ্ছে কিনা বা তোমাদের কি কি দরকার, আমি কিন্তু অলওয়েজ তোমাদের পাশে থাকবো। চলো আবার পরের ভিডিওয় আসবো। ওকে, থ্যাংক ইউ।